LTM Designer সফটওয়্যার বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত PCB ডিজাইন সফটওয়্যার, যা ইঞ্জিনিয়ারদের একটি ইউনিফাইড পরিবেশ প্রদান করে, যা PCB ডিজাইন প্রক্রিয়াকে একটি বিস্তৃত দৃশ্য প্রদান করে। এর মধ্যে রয়েছে স্কেমেটিক, PCB লেআউট, হাইনেস ডিজাইন এবং ডকুমেন্টেশনের সুবিধা, যা একজন ইঞ্জিনিয়ারের সমস্ত প্রয়োজন মেটাতে সক্ষম। ইঞ্জিনিয়াররা তাদের ডিজাইন সমূহ দক্ষতার সাথে হাই কোয়ালিটির পণ্য সরবরাহ করতে পারে। LTM Designer আধুনিক পণ্য ডিজাইনের জন্য একটি সম্পূর্ণ সমাধান প্রদান করে থাকে, যাতে মাল্টিবোর্ড ডিজাইন, মেকানিক্যাল কো ডিজাইন এবং হাইনেস ডিজাইনের মতো উন্নত প্রযুক্তি অন্তর্ভুক্ত করে, যার ফলে অতিরিক্ত সফটওয়্যারের প্রয়োজন হয় না। এছাড়াও যে কোনো ইলেকট্রনিক প্রজেক্টের জন্য এতে রয়েছে অ্যাডভান্স ডিজাইন টেকনোলজি, যার সাহায্যে খুব দ্রুত হাই কোয়ালিটি রাউটিং করা সম্ভব হয়। PCB ডিজাইনের জন্য LTM Designer আরো একটি চমৎকার সুবিধা হলো LTM 365 এর সুবিধা। LTM Designer পারচেস করলে এর সাথে LTM 365 এর ফুল অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। ডিজাইন রিভিউ, শেয়ারিং অন ওয়েব, এর সাহায্যে আপনার PCB ডিজাইন রিভিউ সহ অ্যাডভান্স গাইডলাইন্স নিতে পারবেন প্রফেশনাল PCB ডিজাইনারদের কাছ থেকে। এছাড়াও রয়েছে মেকানিক্যাল ডিজাইন, ইক্যাড, এমক্যাড ডিজাইন, সেন্ট্রালাইজড আউট স্টোরেজ, লাইব্রেরিজ এন্ড সাপ্লাই চেইন, টিম ওয়ার্ক, ম্যানুফ্যাকচারিং, কন্টেক্সট ড্রাইভ এন্ড কমেন্টস, টাস্ক ম্যানেজমেন্ট এর মতো সুবিধা সমূহ রয়েছে LTM 365 কমিউনিটিতে। PCB ম্যানুফ্যাকচারিং এবং ডিজাইনের জন্য অনেক ক্ষেত্রে আমাদের কম্পোনেন্টস এর ডিটেলস, প্রাইস, ইনফরমেশন এর প্রয়োজন হয়। এর জন্য রয়েছে LTM এর আরো একটি চমৎকার সুবিধা, সেটি হলো octopart.com। octopart হচ্ছে ওয়ার্ল্ড এর ফাস্টেস্ট কম্পোনেন্ট পার্টস লিস্টের জন্য সার্চ ইঞ্জিন। তো এই ইঞ্জিনে আপনার যে সমস্ত সুবিধা সমূহ পাচ্ছেন, octopart is free search engine for electronics parts and components. octopart is relied on by 16 million users globally. octopart gives users the ability to compare bulk pricing. octopart provides stock information across distributors. octopart provides historical inventory data for the last 3 months shown in a graph of a time part. octopart provides users with the ability to compare flow times. octopart provides part documentation including data sheets and CAD models. octopart user can examine life cycle information by parts. octopart user can examine compliance data. আমরা এই ভিডিওতে খুবই সহজে একটা বেসিক একটা সার্কিট ডিজাইন করব, সেটা হচ্ছে রিমোট কন্ট্রোলার সার্কিট। এবং এই রিমোট কন্ট্রোলার সার্কিটটি আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এবং খুব ইজিলি তৈরি করা যায়। এবং পাশাপাশি এটার একটা বিশেষত্ব হচ্ছে, আপনি যে কোনো রিমোট, আপনার কোনো কোডিং, ডিকোডিং, কোনো কিছুর ঝামেলা নাই, আপনি যে কোনো একটা রিমোট নিবেন, সেই রিমোটটা দিয়ে হচ্ছে আপনি এই ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এটার সাথে একটা লাইট ব্যবহার করেন, তাহলে আপনি হয়তো রাতের বেলা অনেক সময় সুইচ টুস খুঁজতে হয়, সেক্ষেত্রে ইমার্জেন্সি আপনি একটা জাস্ট রিমোট দিয়ে অন অফ করতে পারলেন। তো অনেক সময় হয় শীতের সময় যখন আসে, তখনও কিন্তু আমাদের বিছানা থেকে উঠে সুইচ অন অফ করতে হয়, তো সেক্ষেত্রে আপনি রিমোটটা রাখতে পারেন। তো অনেক সময় বাচ্চা টাচ্চা থাকে ঘরে, সো তাদের জন্য আপনি এই রিমোটটা ব্যবহার করতে পারেন, যদি অন্য কোনো লাইটের জন্য ব্যবহার করা যায়, সেটা আপনি মাল্টিপারপাস ইউজ করতে পারবেন। সো যেহেতু এর সাথে আমরা রিলে ব্যবহার করব, সো রিলে থেকে আপনি যে কোনোভাবে ব্যবহার করতে পারেন। তো আমরা এই ভিডিওতে হচ্ছে একটা রিমোট কন্ট্রোল সার্কিট ডিজাইন করব এবং আমি প্রতিটা পার্ট এক্সপ্লেন করে দিব। সো তার জন্য অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে পুরো বিষয়টা আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা প্রথমে হচ্ছে আমরা এটার যে সার্কিট ডায়াগ্রাম ডিজাইন, এটার জন্য হচ্ছে আমরা LTM Designer সফটওয়্যারটি ব্যবহার করছি। সো আমরা ফাইল থেকে নিউ থেকে প্রজেক্টে যাব। এরপর হচ্ছে আমরা প্রজেক্টের একটা নাম দিয়ে দিব, আমি এটার নাম দিচ্ছি বেসিক রিমোট কন্ট্রোল বেসিক, কারণ হচ্ছে এটা একটা বেসিক সার্কিট, তার জন্য আমরা পরবর্তীতে অ্যাডভান্স সার্কিটও শিখবো। সো আমরা এখান থেকে ক্রিয়েট করে দিব। সো আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, রিমোট কন্ট্রোল বেসিক। সো আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করবো, অ্যাড নিউ টু প্রজেক্ট, এখান থেকে স্কেমেটিক সিলেক্ট করে দিব। সো আমাদের হচ্ছে স্কেমেটিক ফাইল ডিজাইনের জন্য চলে আসছে এবং আমরা এই ভিডিওটাকে মোটামুটি দুইটা পার্ট করব। প্রথম পার্টে হচ্ছে আমরা স্কেমেটিক ডায়াগ্রামটা ডিজাইন করবো এবং দ্বিতীয় পার্টে হচ্ছে PCB ডিজাইনটা করবো। সো এই ক্ষেত্রে PCB ডিজাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা PCB ডিজাইনে হচ্ছে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন ইনক্লুড করব, যেগুলো আপনাদের অবশ্যই জানা থাকা প্রয়োজন। তো যারা এই ভিডিওটা দেখবেন, আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই পরের ভিডিওটাও দেখবেন। তো এরপর হচ্ছে আমাদের দরকার হবে কম্পোনেন্টস। সো কম্পোনেন্টের জন্য আমি আপনাদের রিকমেন্ড করব, যেহেতু LTM Designer আমরা যারা ব্যবহার করি, তো তাদের অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে কম্পোনেন্টস লাইব্রেরি আছে, এই কম্পোনেন্টস লাইব্রেরিতে সমস্ত পার্টস বা কম্পোনেন্টস পাওয়া যায় না, বা আমরা 3D অনুযায়ী যেরকম চাই সেরকম মন মতো হয় না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা সার্চ করবেন octopart.com। সো এই octopart.com এ আসার পর আপনার যে জিনিসটা দরকার আপনি সেটাকে সার্চ করবেন। সাপোজ এজ এ এক্সাম্পল, আমাদের এই সার্কিটের ডিজাইনের জন্য প্রয়োজন হচ্ছে CD4017 একটা IC-র প্রয়োজন। সো আমরা এটাকে যদি সার্চ করি, এন্টার করে দিই, তাহলে হচ্ছে আমাদের এটা সার্চ হবে। সো আমরা এই যে IC-টা, আমরা এই IC-টা কিন্তু সামনে পেয়ে যাচ্ছি এবং এই IC-র আপনার বুম ফাইল পাচ্ছেন, ডেটা শিট পাচ্ছেন, অর্থাৎ এই IC-র কোন পিন কি কাজ করে। যদি আপনার ডেটা শিট দেখার দরকার হয় আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, ম্যানুফ্যাকচারের পেজ দেখতে পারবেন এবং CAD মডেলস আছে আপনি সেটাও জানতে পারবেন, এবং এখানে আরো বিভিন্ন ধরনের রিকমেন্ডেড আছে সেগুলো আপনি দেখতে পারেন। আর আমরা প্রথমটা যদি নেই, ধরেন এটা হচ্ছে CD4017BE,
এইটার যে আমরা মডেলটা আছে আমরা এটা নিব, তার জন্য আমরা ক্যাড মডেলস এ সিলেক্ট করব। এরপর আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসব। সো এখানে হচ্ছে আপনারা এটার বিভিন্ন ধরনের অপশন গুলো দেখতে পাচ্ছেন। এখানে দেখবেন স্ন্যাপ ইডিএ একটা অপশন আছে, আপনারা জাস্ট এই স্ন্যাপ ইডিএ ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন, অথবা আপনি এখান থেকে সিম্বল ফুটপ্রিন্ট থ্রি ডি আলাদা ভাবেও নিতে পারেন। তো আমরা এখানে সরাসরি ডাউনলোডে ক্লিক করব। তো এরপর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এই পেজে হচ্ছে ডাউনলোড সিম্বল এন্ড ফুটপ্রিন্ট, এটা সিলেক্ট করবেন। এরপর এলটিএম সিলেক্ট করবেন। করার পর হচ্ছে আপনারা একটা ফাইল দেখবেন, এখানে ডাউনলোড হচ্ছে। সো ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমরা এটাকে আর দরকার নেই, আমরা এটাকে মিনিমাইজ করে দিব। দেন হচ্ছে আমরা এই যে কম্পোনেন্টস নামে একটা অপশন আছে, আমরা এখানে সিলেক্ট করব। করার পর এখানে তিনটা দাগ দেওয়া আছে, আমরা এখানে সিলেক্ট করব। ফাইল বেস প্রেফারেন্সেস অর্থাৎ ফাইল বেস লাইব্রেরি প্রেফারেন্সেস এটাকে সিলেক্ট করব। করার পর হচ্ছে আমাদের এখানে ইনস্টল করতে হবে। সো আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। করার পর হচ্ছে আমরা আমাদের যে ফাইলটা দরকার সেটাকে আমরা সিলেক্ট করে ওপেন করে নিব। বাস আমাদের এই ফাইলটা ইম্পোর্ট হয়ে গেল। সো আমাদের এই যে প্রজেক্টটা বা আমাদের এই যে সার্কিট ডায়াগ্রামটা এটা করার জন্য যে সমস্ত কম্পোনেন্ট দরকার হবে আমি সেগুলোকে একত্রে জিপ করে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। সো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে আমাকে ফলো করে আপনারা হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা ডিজাইন করতে পারেন। অলরাইট, সো আমি এখন একে একে যে বাকি যে কম্পোনেন্টগুলো আমার প্রয়োজন সেগুলোকে আমি এখানে ইনস্টল করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে ক্লোজ করে দিব। এখন যদি আমরা এখানে দেখি আমাদের সমস্ত পার্টস এখানে চলে আসছে। এখন হচ্ছে আমরা আমাদের যে সার্কিট ডায়াগ্রামটা সেটাকে আমরা ঝটপট কমপ্লিট করব। সো একে একে আমরা করছি। প্রথমে আমাদের দরকার হচ্ছে 1738, এটা হচ্ছে আয়ার সেন্সর, বা আপনারা বলতে পারেন এটা হচ্ছে আয়ার রিসিভার, আর রিমোটের মধ্যে থাকে আয়ার ট্রান্সমিটার। সো আমাদের আয়ার যে রিসিভারটা আছে আমরা সেটাকে নিয়ে নিব। এই যে টিশক 1738 এটাকে আমরা প্লেস করব। এরপর আমরা যাব হচ্ছে আমাদের যে আইসি দরকার সেই আইসিটা, এটা হচ্ছে একটা অ্যানালগ আইসি CD4017, এই যে এটা, এটাকে আমরা প্লেস করে ফেলবো। দেন আমাদের প্রয়োজন হবে একটা 1K রেজিস্টার। সো আমরা এখান থেকে রেজিস্টার সিলেক্ট করব। সো তার আগে হচ্ছে মিসকেলেনিয়াস ডিভাইস এটা সিলেক্ট করব। এখানে আমরা লিখব RES, তাহলে আমাদের সামনে রেজিস্টার চলে আসবে। আমরা একটা 1K রেজিস্টার নিয়ে নিলাম, এটাকে আমরা রোটেট করব। ওকে, সো আমাদের এই রেজিস্টারটাকে রোটেট করার জন্য আমরা যে কাজটা করব প্রথমে এখানে সিলেক্ট করব। করার পর হচ্ছে রোটেট সিলেকশন ক্লকওয়াইজ এটা সিলেক্ট করে আমরা এই সার্কিটটা অর্থাৎ এই কম্পোনেন্টটাকে সিলেক্ট করব। করার পর হচ্ছে এটা আমাদের মোটামুটি রোটেট হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা এদেরকে ওয়ারিং করে ফেলবো। কন্ট্রোল W প্রেস করলে হচ্ছে ওয়ারিং মোড অন হয়, এটা আমাদের চলে যাবে ভি প্লাস এর সাথে। ওকে, সো এরপর হচ্ছে আমরা এখানে দেখবো আমাদের যে 16 নম্বর পিন এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটাকে আমরা উপরের দিকে কিছুটা টেনে আমরা এই পজিটিভের সাথে রেজিস্টার এই পজিটিভকে কমন করে দিলাম। এরপর এই CD4017 যে আইসিটা আছে এর 15 এবং 4 নম্বর পিনকে আমরা শর্ট করে দিব। আর এখান থেকে হচ্ছে 13 নম্বর পিনটা আমরা হচ্ছে এখান থেকে এই বরাবর টেনে এটাকে আমরা গ্রাউন্ডের সাথে কমন করে দিব। সো আমরা এইগুলোকে হচ্ছে গ্রাউন্ড লাইন টেনে ফেলছি। সো আমরা এটাকে ঠিক সিমিলার এটার সাথে শর্ট করে দিব, অর্থাৎ এখানে আমাদের গ্রাউন্ড করতে হবে। সো আমরা এর জন্য এখান থেকে একটা গ্রাউন্ড লাইন নিয়ে নিচ্ছি এবং কন্ট্রোল W দিয়ে হচ্ছে এদের গ্রাউন্ড লাইনটাকে কমন করে দিচ্ছি। ঠিক সিমিলার ভাবে আমরা এখান থেকে একটা 5 ভোল্ট নিয়ে নিব, 5 ভোল্ট পাওয়ার নিয়ে নিলাম, এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল W এখানে এই তারের সাথে কানেক্ট করে ফেলবো। সো খুবই সিম্পল, জাস্ট আর কিছুটা সময় লাগবে আমাদের এই সার্কিটটা কমপ্লিট হতে। এরপর আমাদের একটা ট্রানজিস্টর লাগবে। সো আমরা ট্রানজিস্টরটাকে নিয়ে নিচ্ছি। ট্রানজিস্টরের মডেলটা হচ্ছে BC558। সো আমরা এটাকে নিচ্ছি, এটা কিভাবে প্লেস করবো, দেন কন্ট্রোল W 2 নম্বর পিন থেকে এটার বেজে আসবে, ছোটা সামনে নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা একটা ক্যাপাসিটর দরকার হবে, আমরা টাইপ করব ক্যাপ। সো আমরা এটা নিচ্ছি, এটা হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর। আর একটা আমাদের দরকার হবে নন পোলারাইজড ক্যাপাসিটর, সো এটা কোনো পোলারিটি নাই, আমরা এটাকে সেট আপ করবো এবং এদেরকে রোটেট করে নিব। এরপর এদেরকে আমরা প্লেস করব কিছুটা, এন্ড কন্ট্রোল W ওয়্যারটাকে আমরা কানেক্ট করে ফেলবো এইভাবে। আর এটার যে ইমিটার পিন আছে সরাসরি পজিটিভে কানেক্ট করে দেব। এখন আমাদের এই যে কালেক্টর পিনটা আছে, এই কালেক্টর পিনটা থেকে হচ্ছে আমাদের সরাসরি চলে যেতে হবে 14 নম্বর পিনে। সো আমরা এখান থেকে এই যে 14 নম্বর পিন এর সাথে কানেক্ট করে দিলাম। দেন আমাদের প্রয়োজন হবে একটা রেজিস্টার, এটা হচ্ছে রেজিস্টারের মানটা হচ্ছে 220K।
সো এটা হচ্ছে ওয়ান কি থাকবে। সো আমরা এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ডাব্লিউ, এটাকে আমরা কানেক্ট করে ফেলবো এইভাবে, অর্থাৎ প্যারালাল কানেক্ট হবে। এরপর আমরা এই রেজিস্টারের মানটা লিখে ফেলবো, এটা হচ্ছে 220 kΩ, 220 kΩ নট ওহম, এখানে 220 kΩ ব্যবহার করতে হবে। সো এরপর আমাদের প্রয়োজন হবে রিলে। সো আমি এই ধরনের একটা রিলে নিচ্ছি, সো আপনাদের যে ধরনের রিলে পছন্দ হয় সেটা নিয়ে নেবেন। সো রিলেটার একটু অন্যরকম সিম্বলটা হলো, রিলের কাজ একই রকম হবে এবং পিন আউট গুলো সেম একই টাইপের। অলরাইট, সো এরপর আমাদের একটা ট্রানজিস্টর দরকার হবে, এটা হচ্ছে BC547, এটাকে আমরা হচ্ছে এখানে কানেক্ট করব, কন্ট্রোল ডাব্লিউ ওয়্যারিংটা কানেক্ট করে ফেলবো, অর্থাৎ কালেক্টরের সাথে হচ্ছে আমাদের এইখানে কানেক্ট করতে হবে। আর এই রিলেটা অবশ্যই 5 ভোল্টের রিলে ব্যবহার করবেন। সো আমরা এইভাবে কানেক্ট করে ফেলবো। এরপর এটা যে ইমিটার আছে, এই ইমিটারটা হচ্ছে সরাসরি গ্রাউন্ডের সাথে যাবে, সো আমরা এখান থেকে গ্রাউন্ড করে দিলাম। আর এখানে হচ্ছে আমাদের একটা 1K রেজিস্টর ব্যবহার করতে হবে, সো আমরা আবার একটা রেজিস্টর নিয়ে নিচ্ছি, এখান থেকে কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটাকে রোটেট করে নিব, এরপর মুভ করে ফেলবো। এরপর এটাকে 2 নম্বর পিনের সাথে কানেক্ট করব। অলরাইট, সো আর এটা হবে 1K রেজিস্টর। আর এখান থেকে আমরা আরেকটা 1K রেজিস্টর নিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এবং এটাকে হচ্ছে আমরা রোটেট করব হরিজন্টাল ভাবে, কন্ট্রোল ডাব্লিউ এটাকে এখানে কানেক্ট করব। এখন আমাদের এলইডি বাতি দরকার হবে, এবং আলটিমেট আমাদের উচিত ছিল এলইডি বাতি এক্সট্রা নেয়ার। তো আমি এখান থেকে এলইডি নিচ্ছি, কিন্তু আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা এলইডিটা নেবেন হচ্ছে স্ন্যাপ ইডিএজ বা আমরা যে সাইটগুলো দেখালাম, সো আপনারা সেই সাইটগুলো থেকে হচ্ছে একটু ডাউনলোড করে নেবেন। সো আমি যেহেতু এখন সময় নষ্ট করতে চাচ্ছি না, সো আমরা এখান থেকে জাস্ট SMD LED আপাতত আমি নিচ্ছি, আপনারা স্ট্যান্ডার্ড ডিপ পিন টাইপ সেগুলো নিলে বেটার পারফর্ম করবে। তো আমি এখান থেকে জাস্ট নিয়ে নিচ্ছি, এবং এটা হবে গ্রিন, এবং এটাকে মুভ করে আমরা কন্ট্রোল ডাব্লিউ এই রেজিস্টরের সাথে কানেক্ট করব, আর এটাকে গ্রাউন্ড করে দেব। ঠিক একইভাবে আমাদের আরো একটা 1K রেজিস্টর লাগবে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর পিন থেকে হচ্ছে একটা 1K রেজিস্টর হয়ে আমরা একটা এলইডি বাতিকে কানেক্ট করব। সো আমরা এখানেই করে ফেলি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এবং এটাকে আমরা একটু বাহির দিকে নিয়ে যাই, এবং এলইডি বাতিকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি এবং কন্ট্রোল ডাব্লিউ এটাকে গ্রাউন্ড করে দিব। আর রেজিস্টরের অপর প্রান্তকে আমরা হচ্ছে 1 নম্বর পিনের সাথে এইভাবে কানেক্ট করে দেব, কিন্তু আমরা এখানে শর্ট হয়ে যাচ্ছে, সো আমরা এটাকে একটু সামনের দিকে নিয়ে আসবো, আর রেজিস্টরটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো, দেন কন্ট্রোল ডাব্লিউ আমরা এই পথ দিয়ে যাব, দেন কিছুটা উপরে, দেন হচ্ছে 1K 1 নম্বর পিনের সাথে আমরা এখানে কানেক্ট করে দেব। ব্যাস, সো আমাদের অলমোস্ট ডান। এখন আমাদের হচ্ছে একটা কানেক্টর দরকার হবে আমরা, সো কানেক্টরটা এখান থেকে নিব। ওকে, সো আমরা এই ধরনের একটা কানেক্টর নিচ্ছি, আর এইগুলোকে AC 2-pin টার্মিনাল ব্লক বলা হয়। সো এটাকে হচ্ছে আমি এখানে প্লেস করে নিচ্ছি। সো এটার আপনারা হচ্ছে কমন পিন এবং নর্মালি ওপেন পিনের সাথে কানেক্ট করবেন, কন্ট্রোল ডাব্লিউ, এই যে আমরা নর্মালি ওপেন এবং কমন পিনের সাথে কানেক্ট করে দিচ্ছি। ব্যাস, সো আমাদের অলমোস্ট ডান। সো আপনি যদি চান যে না আমি আরেকটা অপশন রাখতে চাই, সো রিমোটের সাথে সাথে হচ্ছে সেই ডিভাইসটা অফ হবে, সো তাহলে আপনি আরেকটা কানেক্টর এখানে ব্যবহার করতে পারেন। সো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, কন্ট্রোল ডাব্লিউ কমন করে দিবেন একটা পিনের সাথে, আরেকটা হচ্ছে নর্মালি ক্লোজের সাথে কানেক্ট করবেন। ওকে, সো আপনার যখন যেটা দরকার আপনি চাইলে সেটাকে ব্যবহার করতে পারবেন। আর এখানে হচ্ছে একটা যে টার্মিনাল ব্লক, একটার মধ্যে হচ্ছে আপনার ফেজ আসলো, এবং অপর প্রান্ত দিয়ে কিন্তু ফেজই বের হবে কমন দিয়ে। সো সেই প্রান্তটা হচ্ছে লোডের ফেজের সাথে কানেক্ট করবে, এবং লোডের যে অপর প্রান্ত থাকবে সেটা হচ্ছে নিউট্রালের সাথে কানেকশন করবে। সো যাই হোক, আমাদের মোটামুটি এটাকে করলে ওকে। সো আমাদের সার্কিট ডায়াগ্রাম ওকে, এই হচ্ছে ওভারঅল সার্কিট ডায়াগ্রাম। আপনারা চাইলে এটাকে ফলো করে নিজেরা হাতে ড্র করেও আপনি ভেরো বোর্ড বা যে কোনোভাবে ব্রেড বোর্ডে একবার প্র্যাকটিস করে দেখতে পারেন যে আসলে এই সার্কিটটা প্রপার কাজ করে কিনা। সো আমি এইগুলো পূর্বে অনেক ব্যবহার করেছি এবং প্রপারলি কাজ করে। সো আপনারা হচ্ছে এরকম দুইটা ট্রানজিস্টর একটা আইসি দিয়ে খুবই কম প্রাইসে, খুবই চিপ প্রাইসে একটা রিমোট কন্ট্রোল সার্কিট নিজেরা বা একটা ডিভাইস তৈরি করতে পারবেন। সো এটা যদি আপনারা প্র্যাকটিক্যাল চান তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, তাহলে হয়তো আমরা পরবর্তী একটা ভিডিওতে এটার উপর একটা প্র্যাকটিক্যাল ডিভাইস তৈরি করে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে এটার যে পিসিবি
লেআউট ডিজাইন সেটাকে কমপ্লিট করব এবং আরো অনেক বেশি ইনফরমেশন সেটা আমরা পরবর্তী ভিডিওতে দিব। সো গাইস, এই ছিল আমাদের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।